ব্যবসা আমরা করবো, আমরা ঠিক পণ্য দেবো, আর এরকম নিষিদ্ধ প্রোডাক্ট ইয়ে করবেন। আপনারা যখন ব্যবসা করবেন দেখবেন বিএসটি কোনটা মানে কোনগুলো কোনগুলো নিষিদ্ধ করেছে, এই জিনিস ইয়ে করবেন না, বিক্রি করবেন না। কাস্টমার চাইলে কাস্টমারকে বলবেন যে এই জিনিসটা কেন আপনারা রাখতে পারছেন না। কোনো কাস্টমার যদি জানে যে আমার স্কিনের ক্ষতি হবে, সেই কাস্টমার কখনো জেনে শুনে এটা নিবে না, এটা তো আপনাদেরকেই বলতে হবে। আপনারা যেমন কাস্টমারদের বলেন না যে এইটা খুব ভালো জিনিস এটা নেন, বলেন না আপনারা বিভিন্ন ইয়েতে, ঠিক সেরকম যেটা নিষিদ্ধ সেটাও বলেন, চাইলে বলবেন যে এটা তো নিষিদ্ধ। কোনো কিছু আছে মূল্য আছে, কোথাকার এটা আমদানিকারক আছে, কে নিয়ে আসছে, তাহলে এই প্রোডাক্টটা যে অথেন্টিক প্রোডাক্ট কীভাবে বলবেন, আর কত দামে বিক্রি করবেন বলেন, আপনি বলেন। ইম্পোর্টার নেই, তারপর হচ্ছে দাম নেই, কোনো কিছুই তো নেই, এটা যে নকল না আপনি এখন কীভাবে বুঝাবেন বলেন। আপনাকে যদি ইয়ে করা হয় আপনি তো কোথা থেকে আনছেন এটাই বলতে পারবেন না, তাহলে এটা এই অপরাধটা আপনার না। আপনি কি এটা উৎপাদন করেছেন, তৈরি করেছেন, তাহলে তৈরি করলে যে তৈরি করেছে তার তো সব কিছু থাকতে হবে এখানে, আর যদি বাইরের হয় তাহলে আমদানিকারকের ইয়ে থাকতে হবে। এটা এটাতে আছে, এটাতে আছে, তাহলে এটাতে নেই কেন? আপনাদের টুকু তো বুঝেন আপনারা, আপনারা নেওয়ার সময় যে এই প্রোডাক্টটা থাকলো এটাতে নাই কেন, তাহলে সেই জিনিসগুলো কেন রাখেন? আর এটা তো অনেক আগে নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ প্রোডাক্ট রেখে দেন, আপনি বলেন এটা ঠিক নিষিদ্ধ প্রোডাক্ট বিক্রি করা কি ঠিক, বা অনুমোদিত অনুমোদনবিহীন প্রোডাক্ট বিক্রি করা কি ঠিক? এই যে মূল্য লেখা না থাকলে তো এখন এক এক ভোক্তার কাছে এক এক রকম ভাবে বিক্রি করবেন, তাছাড়াও এই প্রোডাক্ট গুলো তো অথেন্টিক এটাও বলতে না, নিজেরাই তৈরি করেন না? না আমরা তৈরি করব, আমরা তো তৈরি করি না, এটা তো আপনি যে নিয়ে আসেন, আপনার একটা ডকুমেন্ট আছে না, আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন না? আমি ওই মালটা মিলে আমরা ধরেন স্লিপটা একদম স্লিপ স্লিপ ফেলা দেওয়ার কথা, ব্যবসায়ী কি স্লিপ ফেলা দেওয়ার কথা? না স্লিপ জমে যায় এই জন্য রাখি না। আপনি কোথা থেকে আনছেন এটা বলেন, যে এই জিনিসগুলো কোথেকে আনছেন, এই ঠিকানাটা দেন। মৌলভী বাজারের অ্যাড্রেস নেই, শুধু মৌলভী বাজার তো অনেক বড় জায়গা, অনেক বিভিন্ন দোকান হয়। হ্যাঁ এই যে বলছেন না, এটা কি এটা ঠিক না? তো আপনাদের তো বলতে হবে ইন্ডিয়ান বললেন, কোনো কিছু নেই, এই যে এটা এটাতেও তো নেই। আপনাদেরকে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে এই মেহেদিটা ধরেন হাতে দেয় ডিরেক্টলি স্কিনের সাথে সংশ্লিষ্ট করে, এখন এটা তো যদি কে উৎপাদন করছে, কে আপনার কাছ থেকে দিচ্ছে, এই ধরনের যদি তথ্য না থাকে তাহলে আপনি একজন ক্ষতিগ্রস্ত হলে কার কাছে যাবেন? প্রোডাক্ট সেগুলো করবেন যেগুলোতে আমদানিকারকের স্টিকার নেই, বা আপনারা জানছেন না কোথা থেকে আনছে, লাগেজ মাল এগুলো রাখবেন না, এগুলো নকল প্রোডাক্ট অনেক বিক্রি হয়, তো আপনারা যদি সচেতন হন তাহলে কিন্তু ভোক্তারাও ভালো ইয়ে পাবে প্রোডাক্ট পাবে। যেমন গৌরী কসমেটিক্স, মার্কারি থাকার কথা 1 PPM এর নিচে, পরীক্ষায় দেখা গেছে 102 PPM আছে। এখন বলেন এটা শরীরের জন্য কি উপকার না মানে ক্ষতিকর? তাহলে এটা কি একজন সচেতন মানুষের, এবং এখানে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বলেই দিয়েছে যে এটার আমদানি মজুদ সংরক্ষণ বাজারজাতকরণ বিক্রয় যাবতীয় কিছু নিষিদ্ধ করা হলো, এখন আপনি যদি না জানেন, এটা তো আজকের কথা না অনেক আগের কথা, এখন আপনি ধরেই নিচ্ছে যে আপনি জেনে এটি করছেন, কারণ ওয়েবসাইট পত্রিকা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, এরপরেও যেহেতু আপনি বিক্রি করছেন এই কাজটি আপনি সঠিক করেননি, এটা জেনে শুনেই করছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড নির্ধারণ করে BSTI, আমাদের নাম জানিয়ে BSTI 17টি কসমেটিক্স নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশে বিক্রয়ের জন্য। তার মধ্যে রয়েছে যেমন এই যে ডক্টর রাসেল, এটা একটি রয়েছে, এই যে 4K এটা রয়েছে, এরকম আরো কিছু রয়েছে, এইগুলোতে নিষিদ্ধ করার কারণ হচ্ছে
হাইড্রোকুইনন নামের একটা উপাদান, আর একটা হচ্ছে মার্কারি, এগুলোর পরিমাণ একটা লিমিট রয়েছে, কিন্তু মাত্রাতিরিক্ত এগুলো ব্যবহার করলে ত্বকে, যেখানে ব্যবহার করে ত্বকের উপরের অংশ পুড়ে যাবে, ঠিক আছে, পুড়ে গেলে কি হবে, ফর্সা হয়ে যাবে মানুষটি, কিন্তু রোদে গেলেই দেখা যাচ্ছে যে কি ঘায়ের মতো হয়ে যেতে পারে, ত্বকের উপরের অংশ পুড়ে গেলে কি হবে, সমস্যা না সমস্যা, এই কারণে মূলত এগুলো নিষিদ্ধ করা হয়েছে। তারপরও এনাদেরকে বলা হয়েছে, বলার পরও শুনছেন না, দেখেন সমানে বিক্রি করে যাচ্ছে, এগুলো নিষিদ্ধ।